হ্যালো ফ্রেন্ডস, আমি দুর্গা। আজ চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজ শেয়ার করব জিঞ্জার ক্যান্ডি বা আদার গুলি। সামনেই বর্ষাকাল, তাই এখন ঘরে ঘরে সর্দি কাশি লেগে থাকবে, আর এর থেকে মুক্তি পেতে আমি আজ তৈরি করছি আদার গুলি বা জিঞ্জার ক্যান্ডি। আর তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তা তৈরি করছি। দেখুন, প্রথমে আমি 100 গ্রাম আদা নিয়েছি, তারপর ভালো করে সেগুলো চোকা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নেবেন। এরপর আমি এটা মিক্সিতে পুরো পেস্ট করে নেব। দেখুন, মিক্সির বোল নিলাম, নিয়ে তাতে টুকরোগুলো সব ভরে দিলাম। এরপর এই আদাটা আমি ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টে কিন্তু কোনো জল ইউজ করব না। এরপর দেখুন, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তাতে আমি একটু মৌরি নিয়েছি, কতগুলো লবঙ্গ নিলাম, আর কতগুলো গোলমরিচ। এই তিনটে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে নেব। দেখুন, ভেজে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করবেন না, তাহলে মশলাটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, এইভাবে করে নেবেন। এরপর যে আদাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, পুরো আদাটা দিয়ে দিয়েছি। এরপর এই আদাটা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এতে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি। জল কিন্তু একদম ব্যবহার করবেন না, তাহলে কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যাবে না। একটুও জল ইউজ করবেন না। দেখুন, এইভাবে আদাটা আমি একটু শুকনো করে নিচ্ছি। দেখুন, এই জলটা যখন একটু শুকিয়ে যাবে, আদাটা শুকনো ভাব হয়ে আসবে, তখন গুড় দিয়ে দেবেন। আমি কিন্তু গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। গুড় যেহেতু শরীরের জন্য ভীষণই ভালো, সেই জন্য আমি গুড় ইউজ করেছি। আপনাদের যদি কারো পছন্দ না থাকে তাহলে চিনি দিতে পারেন। দেখুন, গুড় দিলাম। এরপর এটা একটু নাড়াচাড়া করছি। দেখুন, গুড়টা নিজে থেকেই গলে যাবে। বারে বারে কিন্তু নেড়ে দিতে হবে, তা নাহলে আবার তলায় বসে যেতে পারে। দেখুন, এবার গুড়টা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এরপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম সেই মশলাটা, দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। বেশ চটচটে ব্যাপার আসতে হবে, তবে এগুলোকে ক্যান্ডি মতন করে রেখে দেওয়া যাবে। একটু বিট নুন দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে। দেখুন, বিট নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এতে আমি আমচুর দিলাম, এই আমচুর দিলে খেতে খুব টেস্টি লাগবে, সেই জন্য আমচুর দিলাম। এরপর আবার নেড়ে যেতে হবে সমানে, মিশ্রণটি সমানে নাড়তে হবে। দেখুন, এইভাবে দলা পাকিয়ে যাবে, দেখেই বুঝতে পাচ্ছেন কীরকম হতে হবে। এই রকম দলা পাকিয়ে একদম ওপরে উঠে আসবে। দেখুন, এইভাবে সমানে নাড়তে হবে। দেখুন, হয়ে এসেছে আমার মিশ্রণটি, তৈরি হয়ে গেছে। এরপর এটা গ্যাস অফ করে আমি নামিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন, এইভাবে নাড়ু মতন করে নিতে হবে। দেখুন, তারপর আমি চিনিটা ডাস্ট করে রেখেছিলাম তার মধ্যে, দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে তৈরি করবেন। এইভাবে আমি একে একে
সব নাড়ুগুলো করে ফেলব। দেখুন এইভাবে তৈরি করে নেবেন। এইভাবে আপনারা জিঞ্জার ক্যান্ডি তৈরি করে ঘরে রেখে দেবেন, দেখবেন অনেক দিন থাকবে। আর এটা খাওয়ার অনেক উপকারিতা আছে, ঠান্ডাও লাগবে না, আবার হজম হতেও সুবিধা হবে। দেখুন এইভাবে আমি তৈরি করে ফেললাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি সব নাড়িগুলো তৈরি করে ফেলেছি। দেখুন রেডি হয়ে গেছে জিঞ্জার ক্যান্ডি। এরপর এটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা।